হেই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি কোরিয়ান সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম স্নোপিয়ার্সার। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীতে টেম্পারেচার একসময় এতই বৃদ্ধি পেয়ে যায় যে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে ওঠে। আর ঠিক এই টাইমেই কিছু সায়েন্টিস্ট পৃথিবীর টেম্পারেচার নর্মাল করার জন্য কিছু এক্সপেরিমেন্ট করে, কিন্তু তাদের এক্সপেরিমেন্টে কিছু ভুলের ফলে পৃথিবীর টেম্পারেচার নর্মালের থেকে অনেক কমে যায়। এতটাই কমে যায় যে সেই টেম্পারেচার সহ্য না করতে পেরে মানুষ মারা যেতে শুরু করে। আর এই টাইমে একটি কোম্পানি অ্যাডভান্স একটি ট্রেন তৈরি করে যার ভিতরে টেম্পারেচার পুরো নর্মাল। সেখানেই বেঁচে থাকা কিছু যাত্রীদের নিয়ে ট্রেনটি জার্নি শুরু করে পুরো পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.1/10। তো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। শুরুতেই আমাদেরকে জানানো হয় বিগত 7 বছর ধরে পৃথিবীর উষ্ণতা এতটাই বেড়েছে যার ফলে পৃথিবী মানুষের বেঁচে থাকার অযোগ্য হয়ে উঠেছে। তাই কিছু বিজ্ঞানীরা তাদের তৈরি CW7 নামে একটি কুলিং কেমিক্যাল পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে প্রয়োগ করে, যার ফলে পৃথিবীর টেম্পারেচার ধীরে ধীরে কমতে শুরু করে। কিন্তু এর ফলে হিতে বিপরীত হয়। টেম্পারেচার কমতে কমতে এমন পর্যায়ে এসে পৌঁছায় দেখা যায় পুরো পৃথিবী একটি বরফের গোলায় পরিণত হয়েছে। মানে টেম্পারেচার এতটাই কমে যায় যে এতে কোনো জীবজন্তুই বসবাস করতে পারছে না। ঠিক এই টাইমে একটি ট্রেন দেখানো হয় যে ট্রেনটি বেঁচে থাকা কিছু মানুষদের নিয়ে তার যাত্রা শুরু করেছে। আর বিগত 18 বছর ধরে এই ট্রেনটি চলে আসছে। এই ট্রেনের ভিতর একটি পরিবেশের সব কিছু বর্তমান, মানে স্কুল, কলেজ, হসপিটাল, গাছপালা, যা কিছু দরকার সব কিছু এর ভেতর ছিল। এবার এর ভিতরে আমরা দেখতে পাই এই ট্রেনের একদম পিছনের কামরায় কিছু গার্ড আসে আর সেখানে উপস্থিত লোকেদের কাউন্টিং শুরু করে। আসলে আমাদের পরিবেশে যেরকম বড় লোক আর গরিব লোকের বিভাগ আছে, ঠিক সেই রকমই এই ট্রেনটিতেও গরিব লোক আর বড় লোকের বিভেদ আছে। মানে ট্রেনের একদম সামনের দিকে ফার্স্ট ক্লাস লোকেদের জন্য, মানে বড় লোকেদের জন্য, আর একদম পিছনে গরিব লোকেদের জন্য, যারা ওই ট্রেনের সব কিছু থেকে বঞ্চিত। এমনকি এদের ঠিকমতো খেতে পর্যন্ত দেয়া হয় না। এদেরকে খাওয়ার জন্য কালো রঙের কেক টাইপের দেখতে একটা বার দেয়া হয় যেটাকে তারা প্রোটিন বার বলে। এবার গার্ডগুলি সেখান থেকে তাদের কাউন্টিং করে চলে যাওয়ার পর আমরা এই মুভির দুটো মুখ্য চরিত্রকে দেখতে পাই। একজন কার্টিস, যে এই মুভির হিরো, আমরা তাকে সকলেই চিনি, আমাদের সকলের প্রিয় ক্যাপ্টেন আমেরিকা। আর আরেকজন তার বন্ধু এডগার। আর এরা দুজনেই সেখানে সবাইকে খেতে দেওয়া ওই বারগুলি চেক করতে শুরু করে। আর তখনই তানিয়া বলে একটি মেয়ে তাদেরকে জানায় যে তারা যে বারটি খুঁজছে সেই বারটি তার ছেলের কাছে আছে। এরপর তারা দুজনে ওই বাচ্চাটিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার থেকে ওই বারটি নিয়ে তার ভিতর থেকে একটি ক্যাপসুল উদ্ধার করে। আসলে তাদেরকে যখনই খাবার জন্য এই বারগুলি দিয়ে যাওয়া হয় তার ভিতরের কোনো একটি বারে একটি করে ক্যাপসুল থাকে যার মাধ্যমে তাদেরকে কেউ কিছু খবর সাপ্লাই করে থাকে। আর এইবার ওই বারটি থেকে যে ক্যাপসুলটি তারা উদ্ধার করে তাতে একটা নাম লেখা ছিল। সে নামটি হলো নামগুন মিনসু, যে একজন সিকিউরিটি এক্সপার্ট, কিন্তু বর্তমানে সে এখন ট্রেনের ভিতরে জেলে বন্দী। আসলে এই ট্রেনের মধ্যে যেসব লোয়ার ক্লাস লোকেরা আছে তারা খুবই কষ্টের মধ্যে দিন যাপন করে, তাই তারা চায় যা হোক করে হোক তারা ওই ফার্স্ট ক্লাস পর্যন্ত পৌঁছবে আর এই ট্রেনটিকে তাদের নিজের কব্জায় নিয়ে আসবে, ফলে তাদের জীবনে আর কোনো কষ্টই থাকবে না। কিন্তু এই লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত পৌঁছনোই যাচ্ছিল না, কারণ তারা এখান থেকে বেরিয়ে আপার ক্লাস পর্যন্ত পৌঁছতে গেলে অনেকগুলি গেট পেরিয়ে তাদেরকে যেতে হবে, আর যে গেটগুলি সাধারণ মানুষের পক্ষে খোলা একদমই সম্ভব না। তাই তাদের সব থেকে প্রথমে এই নামগুন মিনসু লোকটিকে ছাড়াতে হবে, যে এই দরজাগুলো তাদেরকে ওপেন করতে সাহায্য করবে। কার্টিস তখনই প্ল্যান করে যখন গার্ডেরা তাদেরকে খাবার দিতে আসে তখন প্রত্যেকটি দরজা 4 সেকেন্ডের মতো ওপেন থাকে, আর এই টাইমে এর মধ্যেই আমরা যদি ওই দরজাগুলো টপকাতে পারি তাহলে আমরা খুব সহজেই সামনের বগি পর্যন্ত পৌঁছে যেতে পারবো যেখানে নামগুন মিংসুকে আটকে রাখা হয়েছে। এবার রাতে যখন সবাই যে যার মতো ঘুমাচ্ছিল তখন আবার ওই গার্ডগুলি সেখানে এসে হাজির হয় আর সেখানে এসেই ছোট ছোট বাচ্চাদেরকে এক জায়গায় জড়ো করে। এরপর সেখানে একটি ভদ্রমহিলা আসে আর তারপর ওই সব ছোট ছোট বাচ্চাগুলিকে ভালো করে মেপে মেপে পরীক্ষা করতে থাকে। আর সেখান থেকে দুটি বাচ্চাকে সে চয়েস করে, একটি হলো তানিয়ার ছেলে, মানে কিছুদিন আগেই যেই ছেলেটির থেকে তারা ওই বারটি নিয়েছিল, আরেকটি ছেলে ঠিক তারই মতো সাইজের। এবার যখন ওই বাচ্চা দুটিকে নিয়ে তারা সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক ওই টাইমে দ্বিতীয় বাচ্চাটির বাবা ওই মহিলাটির দিকে জুতো ছুঁড়ে মারে, যার ফলে সেখানকার গার্ডরা ওই লোকটিকে ধরে তার একটি হাত ট্রেনের বাইরে বের করে রাখে। আর কিছুক্ষণ পর তার হাতটি যখন ভিতরে আনা হয় তখন আমরা দেখতে পাই তার হাতটি পুরোপুরি বরফে জমে গেছে। আর তারপরই ওই গার্ডগুলির মধ্যে একটি গার্ড তার ওই হাতটি হাতুড়ি দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই পুরো ঘটনাই ওখানে উপস্থিত সকল সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখতে থাকে আর এইসব দেখতে দেখতে তাদের ধৈর্যের সীমা এখন বাঁধ ভেঙেছে। তাই তারা চায় এখান থেকে কোনো রকমের বাইরে বেরিয়ে এই ট্রেনটিকে কব্জা করতে, যাতে তাদের উপর এই রকম অত্যাচার আর কেউ না করতে পারে। থেকে থেকে এখন এরা প্রায় তৈরি হয়ে গেছে কীভাবে তারা এই ট্রেনটিকে দখল করবে। আসলে এরা সবাই কোনো মতে জেনে গিয়েছিল যে গার্ডগুলি তাদের দেখাশোনা করে তাদের কাছে যে বন্দুকগুলি আছে সেই বন্দুকে গুলিই নেই, কিন্তু তাও তারা সাহস করে তাদের উপর কোনো কথা বলতে পারতো না, কারণ তাদের মনে মনে তখনও ভয় ছিল যদি ওই বন্দুকে গুলি থাকে তাহলে তারা তাদের সবাইকে মেরে ফেলবে। এবার দেখা যায় যখন আবার ওই গার্ডগুলি তাদের কাছে আসে
তখন সবাই ভয় পেলেও কাটির সাহস করে তাদের দিকে এগিয়ে যায়। আর তারপর একটি গার্ডের বন্দুক নিজের কপালে ঠেকিয়ে তার টিগার পেশ করে দেয়। কিন্তু তারা যখন দেখে ওই বন্দুকে কোনো গুলিই নেই, ওই বন্দুকগুলো শুধুমাত্র তাদেরকে ভয় দেখানোর জন্য, তখনই সবাইয়ের মনে সাহস আসে আর সবাই মিলে একসাথে ওই গার্ডগুলোর উপর হামলা করে। এখন তারা ওই গার্ডগুলিকে খুব সহজেই হারিয়ে পৌঁছে যায় সামনের বগিতে, যেখানে নামগুন মিংসুকে আটকে রাখা হয়েছিল। সেখানে একটি লোহার বক্সের মধ্যে থেকে তারা ওই নামগুন মিংসুকে উদ্ধার করে। কিন্তু তখন মিনসু পুরো অজ্ঞান। কার্টিস এই অবস্থায় তাকে দেখিয়ে তার কাছে থাকা একটি ড্রাগ নিয়ে তার নাকের কাছে ধরে, আর এই ড্রাগের গন্ধেই তার জ্ঞান ফিরে আসে। আসলে এই ড্রাগটির নাম হচ্ছে ক্রুনাল, যেটা আপার ক্লাসের লোকেরা মানে বড় লোকেরা খুবই ব্যবহার করে। এবার মিনসু জ্ঞান ফিরে পেয়ে তাদের সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা আমার কাছ থেকে কি চাও? তখন কার্টিস তাকে বলে, আমি জানি এই ট্রেনের সব সিকিউরিটি সিস্টেমগুলো তুমি বানিয়েছো, আর তুমি এই দরজাগুলো খুব সহজেই ওপেন করতে পারবে, আর আমরা সবাই চাই এই দরজাগুলো তুমি আমাদের জন্য খুলে দাও, যাতে আমরা সবাই আপার ক্লাস পর্যন্ত পৌঁছতে পারি। মিনসু এইসব কথা শুনে তাদেরকে বলে, আমি তোমাদেরকে সাহায্য কেন করব? বিনিময়ে আমি কি পাবো তোমাদের থেকে? তখন কার্টিস তাকে বলে, তুমি একটা করে দরজা খুলবে, আর বিনিময়ে আমি তোমাকে একটা করে ড্রাগ দেব। মিনসু তার কথায় রাজি হয়েই তার পাশে থাকা একটি লোয়ার বক্স ওপেন করে, যেটার মধ্যে আমরা একটা মেয়েকে দেখতে পাই। আসলে এই মেয়েটি তার নিজের মেয়ে। সে তাদের সবাইকে জানায় তাদের সামনে এগোতে গেলে ওই দরজাগুলি ওপেন করতে তার মেয়ের সাহায্য তার খুবই দরকার, তাই একে তার সঙ্গে নিতে হবে। আরেকটি কথা হলো, প্রতিটা দরজা খোলার বদলে আমি একটা করে না দুটো করে ডাক চাই। কার্টিস তার কথা রাজি হয়ে যায়, ফলে তারা সকলে মিলে লেগে পড়ে প্রথম দরজাটি খোলার কাজে। তখন মিনসুর মেয়ে তাদেরকে জানায় ওপারের বগিতে কেউ নেই, পুরো ফাঁকা। আসলে তার মেয়ের কাছে এমন একটি এক্সট্রা পাওয়ার আছে যার সাহায্যে সে দরজার এপার ওপার দেখতে পায়। এরপর মিনসু যখন ওই দরজাটি ওপেন করে, তারা সকলে পরের বগিতে দেখতে পায় সেখানে একটিও লোক নেই। এই বগিতে প্রবেশের পরেই তারা প্রায় কয়েক বছর পর জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে পায়, যেখানে তারা দেখে এখনও বাইরে পুরোপুরি বরফে ঢাকা, মানে বাইরে এখনও কেউই বাঁচতে পারবে না। এখান থেকেই তারা আরেকটি দরজা ওপেন করে পৌঁছে যায় সামনের আরেকটি বগিতে, যেখানে তাদেরকে খেতে দেওয়া ওই বারগুলি তৈরি হতো। সেখানে কার্টিস আর তার একটি সঙ্গী দেখতে পায় তাদেরকে যে বারগুলি খেতে দেওয়া হতো সেগুলি আসলে তৈরি হতো পোকামাকড় থেকে। কার্টিস এটা দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু তখনই সে তার সঙ্গীকে বলে সে যেন এই কথা আর কাউকে না বলে, কারণ সেটা বলে দিলেই এইগুলো আর কেউ খাবে না, ফলে অনেকেই না খেতে পেয়ে মারা যাবে। এবার কার্টিস সেখানেই একটি ক্যাপসুল দেখতে পায়, যেই ক্যাপসুলগুলি ওই বারের মধ্যে তারা দেখতে পেত। তখনই সে ওখানে কাজ করা ওই লোকটিকে বলে, তাহলে তুমি এতদিন ধরে আমাদেরকে এই মেসেজগুলো পাঠাতে? কিন্তু সে তাদেরকে জানায়, আমি শুধু এই ক্যাপসুলগুলোকে এই বারের মধ্যে রেখে দিতাম, আমি এসব কিছুই লিখি না। তখনই কার্টিস ক্যাপসুলটি খুলে তার মধ্যে দেখতে পায় তার ভিতরে লেখা আছে ওয়াটার, মানে জল। এর মানেই সে পুরোপুরি বুঝতে পেরে যায় তাদেরকে এখন এই ট্রেনে যেখানে জল তৈরি হয় সেই জায়গাটাকে কব্জা করতে হবে। এই ভেবেই তারা এগোতে থাকে সামনের দিকে। পরের বগিতে যাওয়ার জন্য মিনসু যখন দরজা ওপেন করতে যাবে, ঠিক সেই টাইমেই তার মেয়ে বলে, এই দরজা ওপেন করো না, কিন্তু ততক্ষণে সে দরজা ওপেন করে ফেলেছে, ফলে তারা দেখতে পায় সামনের বগিতে অনেক গার্ড হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই তাদের সাথে এদের মারামারি শুরু হয়ে যায়। অনেকক্ষণ এইভাবে মারামারি করার পর সেখানে এসে হাজির হয় উইলফ্রেডের অ্যাসিস্ট্যান্ট। আসলে এই উইলফ্রেড হলো এই ট্রেনটির মালিক। তার অ্যাসিস্ট্যান্ট লোয়ার ক্লাস ওই লোকগুলির উদ্দেশ্যে জানায়, এই পুরো 17 বছর ধরে তোমাদেরকে এই ট্রেনে বয়ে নিয়ে চলেছে উইলফ্রেড, তোমাদের তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু বদলে তোমরা কি করছো? তার বিরুদ্ধে লড়াই করছো, এখন তোমরা আর কেউই বাঁচতে পারবে না, সবাই মারা যাবে। এবারে আমরা দেখতে পাই সেখানে উপস্থিত সকল গার্ড নাইট ভিশন গ্লাস পরে নেয়, যাতে তারা অন্ধকারের মধ্যেও ভালোভাবে দেখতে পায়। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি একটি টানেলের ভিতর প্রবেশ করে, ফলে সেখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়, তাই ওই লোয়ার ক্লাস লোকগুলি আর কিছুই দেখতে পায় না। অন্যদিকে ওই সব গার্ডগুলি পরিষ্কার দেখতে পায়, কারণ তারা নাইট ভিশন গ্লাস পরে আছে। আর তখনই এক এক করে ওই লোয়ার ক্লাস লোকগুলিকে মারতে শুরু করে। এইসব দেখেই কার্টিসের তখন মনে পড়ে তাদেরই একটি বাচ্চার কাছে ম্যাচিস আছে। তখনই সে চিৎকার করে তাকে বলে, আমাদের এখনই ম্যাচিস দরকার। এরপরই আমরা দেখতে পাই একটি বাচ্চা ছেলে একটি মশাল জ্বালিয়ে সেই দিকে ছুটে আসছে। তারপর এক এক করে অনেকগুলি মশাল জ্বালিয়ে কিছু লোক সেই দিকে ছুটে আসতে শুরু করে, আর তখনই শুরু হয় আসল লড়াই। এখানে অনেক লোক মারা যায়, কিন্তু শেষমেশ তারা সেখানে এই সব গার্ডগুলিকে হারিয়ে উইলফ্রেডের অ্যাসিস্ট্যান্টকে বন্দি করে ফেলে। এরপর ওই অ্যাসিস্ট্যান্টের সাহায্যেই রওনা হয় ওই ট্রেনটির ইঞ্জিনের দিকে। এই যাবার পথেই তারা এক এক করে বগি টপকাতে থাকে আর এক এক রকমের আশ্চর্য জিনিস দেখতে থাকে। একটি বগিতে তারা লক্ষ্য করে পুরো সবুজ গাছপালা ভর্তি, মানে সেখানে চাষবাস করা হয়। পরের বগিতে আবার দেখে সেখানে পুরো বগিটি একটি অ্যাকোরিয়াম। এইভাবে তারা একটা সময় পৌঁছে যায় একটি বগিতে যেখানে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, মানে আপার ক্লাস লেভেলের ছেলেমেয়েদের স্কুল। সেখানেই এত বাচ্চা ছেলেমেয়েদের দেখে তানিয়া আর সেই লোকটি যার হাত কেটে দেওয়া হয়েছিল তারা নিজেদের ছেলেমেয়েদের খুঁজতে শুরু করে। হঠাৎই সেখানে একটি লোক টলি করে ডিম সিদ্ধ নিয়ে এসে সবাইকে বিতরণ করতে শুরু করে। সে কার্টিসকেও একটি ডিম সিদ্ধ দেয়, আর কার্টিস ওই ডিম সিদ্ধর ভিতরে একটি ক্যাপসুল দেখতে পায়, যেরকম ক্যাপসুল তারা ওই খাবারগুলির মধ্যে পেত। সে ওই ক্যাপসুলটি খুলে সঙ্গে সঙ্গে দেখে তাতে লেখা আছে ব্লাড।
আর ঠিক তখনই যে ওই টলি নিয়ে ডিম বিতরণ করছিল সে ওই টলি থেকে একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। এদিকে যে মহিলাটি ওই বাচ্চাদেরকে পড়াচ্ছিল সেও একটি বন্দুক নিয়ে তাদের উপর গুলি চালাতে থাকে। কিন্তু এখানেও কার্টিস তাদেরকে হারিয়ে সেখানেই ওই উইলফ্রেডের অ্যাসিস্ট্যান্টকে মেরে সামনের ইঞ্জিনের দিকে অগ্রসর হয়। আর সামনে যেতে যেতেই তারা লক্ষ্য করে যেখানে লোয়ার ক্লাস মানুষরা ঠিক মতো খেতে পায় না সেখানে এইসব মানুষগুলো মানে আপার ক্লাসের মানুষরা কতটা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে। যাত্রাপথে হঠাৎই আবার উইলফ্রেডের লোকেরা তাদের উপর আক্রমণ করে। অনেক কষ্টে কার্টিস এখানেও তাদেরকে হারিয়ে দেয়। কিন্তু এর মধ্যেই তার অনেক সঙ্গী সাথী সেখানে জীবন চলে যায়। সেখানেই আহত তানিয়া মারা যাওয়ার আগে কার্টিসকে বলে, তুমি আমাকে কথা দাও, আমার ছেলেকে যা হোক করে হোক উদ্ধার করবে। আর কার্টিস তাকে কথাও দেয়, হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার ছেলেকে উদ্ধার করবই। এবার কার্টিস, মিনসো আর তার মেয়ে তিনজন মিলে এগোতে শুরু করে ইঞ্জিনের দিকে। আর ফাইনালি তারা পৌঁছে যায় ওই ট্রেনটির ইঞ্জিনের কাছে। 17 বছরে এই প্রথমবার লোয়ার ক্লাসের কোনো লোক এই ইঞ্জিনের গেট পর্যন্ত পৌঁছেছে। কার্টিস ওই ইঞ্জিনের গেটটি দেখেই পাগলের মতো ওই গেটে লাথি ঘুষি মারতে শুরু করে। মিনসো তাকে বাধা দিতে গেলে তাদের দুজনের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দুজন আবার শান্ত হয়ে যায়। এবার কার্টিস তাকে বলতে শুরু করে, তুমি জানো 17 বছর আগে যখন আমাদের প্রথম এই ট্রেনে আনা হয়েছিল তখন ওই লোয়ার ক্লাসে একটা বগিতে 1000 জনকে রাখা হয়েছিল। আমাদেরকে তখন কোনো খাবার খাওয়ার জল কিছুই দেওয়া হতো না। একটা পর্যায়ে আমরা সবাই মানুষ মেরে খেতে শুরু করি। প্রথমে যারা কমজোর ছিল তাদেরকে মেরে খাওয়া শুরু হয়, তারপর কমজোর লোক যখন কমে আসে বাচ্চাদেরকে মেরে খাওয়া শুরু হয়। এইরকমই আমি একদিন এক বাচ্চাকে মারতে যাব, ঠিক সেই টাইমে আমার সামনে একজন বয়স্ক লোক এসে আমার হাত থেকে ছুরি আর ওই বাচ্চাটিকে কেড়ে নেয়। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ওই বয়স্ক লোকটি নিজের হাতে বাচ্চাটিকে মারবে বলে আমার হাত থেকে ছুরিটি ছিনিয়ে নিয়েছে। কিন্তু আমার ভুল তখনই ভেঙে যায় যখন দেখলাম ওই লোকটি ছুরি দিয়ে নিজের হাতই কেটে ফেলে আর আমাদের সকলকে বলে, তোমাদের যদি খুবই খিদে পেয়ে থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে আমার দেহের এক এক অংশ কেটে খেতে পারো। এই ঘটনার পর থেকেই আমরা প্রায় সকলেই পাল্টে গেলাম। মানুষ মেরে খাওয়া সেখান থেকেই বন্ধ হয়ে গেল। আর তার কিছুদিন পর থেকে শুরু হলো ওই প্রোটিন বার দেওয়া। কিন্তু তাও আমাদেরকে ওই লোয়ার ক্লাসে গরু ছাগলের মতো রাখা হতো। তাই আমি চাই তুমি ওই দরজাটি ওপেন করো আর আমি ভিতরে প্রবেশ করেই উইলফ্রেডকে জিজ্ঞাসা করতে চাই কেন তারা আমাদের সাথে এইরকম অমানুষের মতো ব্যবহার করত। তখনই মিনসো তাকে বলে, আমি এই দরজাটি খুলবো না, আমি খুলবো অন্য আরেকটি দরজা যার সাহায্যে আমরা এই ট্রেনের ভিতর থেকে বাইরে বেরিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবো। তখনই এই কথা শুনে কার্টিস তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো, বাইরে কোনো মানুষই বাঁচতে পারবে না, যেই বাইরে বেরোবে সেই ঠান্ডায় জমে মারা যাবে। মিনসো তখন তাকে বলে, আমি অনেক দিন ধরেই বাইরে লক্ষ্য করছি, বাইরে আগের তুলনায় ঠান্ডা অনেক কমে গেছে, বরফ গলতে শুরু করেছে, এখন একজন মানুষ বাইরে বেঁচে থাকতে পারবে। এই বলেই সে এতক্ষণ দরজা খোলার বদলে কার্টিসের থেকে যে ডাকগুলি কালেক্ট করছিল সেইগুলো একসাথে করে দরজার সাথে আটকে দেয় আর বলে, এইগুলো শুধুমাত্র নেশার জিনিস না, এইগুলো একসাথে করে বড় বিস্ফোরণ ঘটানো সম্ভব আর আমি এটাতে আগুন দিয়ে এক্ষুনি দরজা ভেঙে ফেলবো, তুমি আগুন জ্বালানোর জন্য ম্যাচিসটা শুধু আমাকে দাও। কিন্তু কার্টিস ওই ম্যাচিসটি তাকে দিতে কিছুতেই রাজি না। এর মধ্যেই আমরা দেখতে পাই ট্রেনের ইঞ্জিনের ভিতর থেকে একটি মহিলা বাইরে বেরিয়ে মিনসোকে গুলি করে আর তারপর কার্টিসকে বলে, উইলফ্রেডের তরফ থেকে আমি তোমাকে ডিনারে ইনভাইট করছি। কার্টিসও তখন তার কথা শুনে তার সাথে ইঞ্জিনের ভিতর প্রবেশ করে যেখানে উইলফ্রেড এতক্ষণ তার জন্যই ওয়েট করছিল। সে কার্টিসকে দেখেই বলে, তুমি কি জানো এই ট্রেনে তুমিই প্রথম লোক যে ওই লোয়ার ক্লাসের লোক হয়ে এই ইঞ্জিন পর্যন্ত পৌঁছতে পেরেছে। সঙ্গে সে আরও বলে, এই যে এতদিন ধরে তোমাদের সাথে এত ঝামেলা তুমি দেখছো এই সবই আগে থেকে প্ল্যান করা। আসলে এই ট্রেনের মধ্যে জনসংখ্যার প্রসার যাতে না ঘটে সেই কারণেই আমরা এসব করতে বাধ্য হতাম। কার্টিস তখন তাকে জিজ্ঞাসা করে, আমরা মানে? সে তখন তাকে জানায়, আমরা মানে আমি আর তোমাদের লিডার জিলিয়াম, আমরা দুজনে মিলে একটা প্ল্যান করি আর সেই প্ল্যান অনুযায়ী ওই ক্যাপসুলগুলোর মধ্যে খবর আমিই পাঠাতাম, তোমরা ওই খবরগুলো দেখে এগিয়ে আসবে আর যখন ওই ট্রেনটি টানেলের মধ্যে ঢুকে পুরো অন্ধকার হয়ে যাবে তখনই আমাদের গার্ড অর্ধেক মানুষকে মেরে ফেলবে, এরপর তোমাদের মধ্যে বেঁচে থাকা মানুষরা পুনরায় আবার তোমাদের জায়গায় ফিরে যাবে যার ফলে তোমাদের চাহিদা অনুযায়ী খাবার এবং বাকি সমস্ত জিনিস তোমরা ঠিক মতো পাবে। সবই আমাদের প্ল্যান মতো চললেও লাস্ট টাইমে ওই মশাল জ্বালিয়ে আমাদের লোকেদেরকে মেরে তুমি সব প্ল্যান ভেস্তে দিয়েছো, যে কারণে আপার ক্লাসের লোকেদের অনেক ক্ষতি হয়েছে, তাই আমার লোকেরা জিলিয়ামকে মারতে বাধ্য হয়েছে। এরপর উইলফ্রেড কার্টিসকে একটা ক্যাপসুল দেয় যেটা খুলে সে দেখতে পায় তার ভিতরে লেখা আছে ট্রেন। আর এই লেখাটি দেখে তার কাছে এখন পুরোপুরি পরিষ্কার যে সত্যি সত্যি এই ক্যাপসুলের লেখাগুলি উইলফ্রেডই তার কাছে পাঠাতো। এরপর উইলফ্রেড তাকে বলে, আমার তো এখন বয়স হয়ে গেছে আর এই ট্রেনের দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে, তাই আমি চাই এই দায়িত্ব তুমি নাও। আর তোমাদের হেড জিলিয়ামও এটাই চাইতো। অন্যদিকে এই ইঞ্জিন রুমের বাইরে আমরা দেখতে পাই ফার্স্ট ক্লাসের কিছু লোক বাইরে থাকা মিনসো আর তার মেয়ের উপর হামলা করে। মিনসো তখন তার মেয়েকে জানায়, তুমি যা হোক করে হোক গেটে লাগানো ওই বিস্ফোরণটিতে আগুন ধরিয়ে দাও। সে আগুন ধরানোর জন্য ম্যাচিস না পাওয়ায় কার্টিসের কাছে ম্যাচিস আনতে আসে। কার্টিস তখন তাকে বাধা দেয়। এই বাধা পেয়েই সে তার পায়ের তলায় থাকা একটি টাইলস খোলার চেষ্টা করে। কার্টিস এই দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে আর তারপরই ওই টাইলসটি খুলে তারা দেখতে পায় তার তলায় তানিয়ার ছেলে, মানে যাকে ওই গার্ডগুলি ছিনিয়ে নিয়ে এসেছিল
সে এখানে ওই ট্রেনের ইঞ্জিনের ভিতর কাজ করছে। উইলফ্রেড তখন তাকে জানায় ওই ইঞ্জিনের ভিতরের জায়গা এতই কম, সেখানে কোনো বড় লোকের পক্ষে কাজ করা প্রায় অসম্ভব। তাই যখনই এই ইঞ্জিনের ভিতর কোনো প্রবলেম হয় তখনই আমার লোক কিছু বাচ্চা ছেলেদের ধরে এনে তাদেরকে দিয়ে ইঞ্জিন রিপেয়ার করায়। কিন্তু এটা দেখার পরেই কার্টিস খুবই রেগে যায়, কারণ সে বাচ্চাদের উপর এই রকম জোর জুলুম একদমই সহ্য করতে পারে না। তাই সে উইলফ্রেডের মুখে সজোরে একটি ঘুষি মারে, এরপর সোজা ইঞ্জিনের ভিতর হাত ঢুকিয়ে দেয়। ফলে ওই ইঞ্জিনটি থেমে যায় আর সে ওই বাচ্চা ছেলেটিকে বের করার চেষ্টা করতে থাকে। এখানেই সে মিনসোর মেয়েকে ওই ম্যাচিসটিও দিয়ে দেয় যাতে সে বাইরে গিয়ে ওই বিস্ফোরণটিতে আগুন ধরাতে পারে। সে তখনই সোজা বাইরে গিয়ে ওই বিস্ফোরণটিতে আগুন ধরিয়ে দেয়। এদিকে এতক্ষণে কার্টিস ওই ছেলেটিকে ভিতর থেকে বের করে ফেলেছে, কিন্তু ওই বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করতে গিয়ে তার একটি হাত তাকে বলিদান দিতে হয়েছে। এবার ওই বিস্ফোরকটি বিস্ফোরণ হওয়ার আগেই মিনসো আর কার্টিস মিনসোর মেয়ে আর ওই বাচ্চা ছেলেটিকে দুজনে মিলে আগলে রাখে যাতে ওই বিস্ফোরণটির ফলে তাদের গায়ে কোনো আঘাত না লাগে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে বিশাল বড় একটি বিস্ফোরণ হয়, যার ফলে আমরা বাইরে দেখতে পাই উপর থেকে বরফে ধস নেমেছে এবং সেগুলি সোজা ওই ট্রেনটিতে এসে ধাক্কা খায়, ফলে সেখানেই ট্রেনটি তার ট্র্যাক থেকে ছিটকে যায় আর সমস্ত বগিগুলো চারিদিকে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে। দীর্ঘ 17 বছরে এই প্রথমবার ট্রেনটি থেমেছে। এখানেই ট্রেনের মধ্যে থাকা প্রায় সকলেই ওই দুর্ঘটনার ফলে মারা গেছে। এখন আমরা দেখতে পাই মিনসোর মেয়ে আর ওই বাচ্চা ছেলেটি দুজনে মিলে ওই ট্রেনের ধ্বংসাবশেষ থেকে বাইরে বেরিয়েছে। সেখানে ওরা এদিক ওদিক দেখতে দেখতে কিছু দূরে একটি সাদা ভাল্লুক দেখতে পায়। এর মানে পৃথিবীর বাইরে টেম্পারেচার আগের থেকে অনেকটাই নর্মাল হয়েছে, মানে এখন এই পরিবেশে মানুষ তার বসতি স্থাপন করতে পারে। আর এখানেই এই ফিল্মটি শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।